আবারও অগ্নিকাণ্ডের ঘটনা উদয়পুর বন্দরস্থিত বিদ্যুৎ নিগমের সাবস্টেশনে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বন্দরস্থিত বিদ্যুৎ নিগমের সাবস্টেশনের স্টোর রুমে আগুন লেগেছে বলে জানা যায়। অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। উল্লেখ্য, এর আগেও দু থেকে তিনবার এই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এটি পূর্বতন কন্ট্রোল রুম ছিল বলে জানা যায়। এই পরিত্যক্ত স্টোর রুমে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা দীর্ঘদিন ধরে থাকেন বলে জানা যায়। তবে এদিন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আমরা একটা খবর পাই আইছি, এখানে ফায়ার একটা ইনসিডেন্ট হয়েছে বন্ধুয়ার পাওয়ার হাউসে। তো আমরা প্রথমে পাঁচটা নোট ফাটাইছিলাম, পাঁচটা নোটে ফাটাইয়া এটা মোটামুটি কাজ আয়ত্তে আনছে। তারপরও আরও জলের প্রয়োজন হয়েছে, এর সেকেন্ড টানাউট নিয়ে আমি আইছি। এখন দুই টানাউটে কাজ চলছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। একটু ধোঁয়া বাড়িতেছে। আমরা পাশাপাশি ওই ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের দিকে জল দিয়ে এখন মোটামুটি আগুনটা মূলত মানে কি থেকে লাগছে আপনারা এখনো এটা আমরা বলতে পারছি না, এটা এখনো ইনভেস্টিগেশন করার সময় পাইছি না। সম্ভবত কোনো কারেন্টের বিষয় হবে, রেট এখনো জানছি না। আচ্ছা, এটা তো এখনো আমরা দেখছি না বিষয়টা। এই মূলত এটা কি ছিল? এটা মনে হইতেছে একটা স্টোররুম, পরিত্যক্ত স্টোররুম সম্ভবত, কারণ এটা জঙ্গলে ভর্তি। এটার মধ্যে এখন কি আছে না আছে তারা আধিকারিকের সঙ্গে কথা বলে তারপরে পুরো ঘটনাটা জানতে পারবো। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।